माननीय उच्चतम न्यायालय निर्देश मर्मे 30 जुलाई तारीखे सम्पूर्ण खसड़ा एनआरसी प्रकाश पे मुहूर्ते जनसाधारण के जानाते चाहिए खसड़ा तालिका प्रकाशित होता चूड़ान अर्थात फाइनल एनआरसी नए এটা শুধু খসড়া এনআরসি অর্থাৎ যাদের নাম এখানে অন্তর্ভুক্ত হয়নি তাদের দাবি অর্থাৎ ক্লেমস দাখিল করার অথবা এক প্রকারে পুনঃ আবেদন করার জন্য সুযোগ থাকবে। দাবি প্রক্রিয়া দ্বারা জনসাধারণ প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে তারা যে প্রকৃত ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার সম্পূর্ণ সুযোগ পাবেন। সুতরাং যে সকল লোকের নাম সম্পূর্ণ খসড়া এনআরসিতে অন্তর্ভুক্ত হয়নি তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম চূড়ান্ত এনআরসিতে নিশ্চিতভাবে প্রকাশ পাবে। তাছাড়া যদি খসড়াতে অন্তর্ভুক্ত লোকদের নামের বানান ইত্যাদি ভুল করে প্রকাশ হয়েছে সেই ধরনের ভুলের সংশোধনের জন্য জনসাধারণ সুযোগ পাবেন। সাথে কোনো অযোগ্য লোকের নাম অন্তর্ভুক্ত হলে সেক্ষেত্রে জনসাধারণ আপত্তি দাখিল করারও সুযোগ পাবেন। দাবি অর্থাৎ ক্লেমস, আপত্তি অর্থাৎ অবজেকশনস এবং সংশোধন অর্থাৎ করেকশনস এই সমস্ত প্রক্রিয়া জনসাধারণের একটি আইনগত অধিকার। দাবি আপত্তি আপনার নির্দিষ্ট এনআরসি সেবা কেন্দ্রে জমা দিতে পারবেন। ফর্ম কোথায় পাবেন, কখন কোন সময় দাবি আপত্তি জমা করবেন এ বিষয়ে আমরা আলাদা করে প্রচার কর্মসূচি যোগে ঘোষণা করব। দাবি অর্থাৎ ক্লেমস, আপত্তি অর্থাৎ অবজেকশনস এবং সংশোধনী অর্থাৎ করেকশনস এই সমস্ত প্রক্রিয়ায় জনসাধারণের অংশগ্রহণের জন্য এনআরসি কর্মচারীগণ বিভিন্ন সার্বজনীন স্থানে সভা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করবে।